হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখবো টোরেন্ট ফাইল কিভাবে ডাউনলোড করা যায়, তাও খুব দ্রুত। তো আমার দেখা মতো ইউ টোরেন্ট ফাইল দিয়ে অনেক দ্রুত ডাউনলোড করা যায়, এটাই একটা সব থেকে বেস্ট ওয়ে আছে। আর আদারওয়াইজ আরেকটা ওয়ে আছে যে টোরেন্ট ফাইল ডাউনলোড করার, তো বিশেষ ক্ষেত্রে আমি যেটা করি হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি নিয়ে যাব, যে কোনো আলতো ফালতো কথা বলবো না, তো ডাইরেক্টলি সরাসরি চলে আসি যে আমি একটা টোরেন্ট ফাইল ডাউনলোড করব, তাও খুব দ্রুত। তো সাপোজ ধরেন আমার যে ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন পড়ে যে বিভিন্ন কোর্স ডাউনলোড করার, তো আমি একটা কোর্স চুজ করছি, সেটা হচ্ছে যে সাউন্ড লাইক এ প্রো। এটা এখন আমরা একটা সাইট থেকে এটা ডাউনলোড করবো টোরেন্ট ফাইল। টোরেন্ট ডাউনলোড করার জন্য কিন্তু প্রচুর সাইট আছে, তো আমি যদি টোরেন্ট ডাউনলোড লিখে সার্চ দিই, টোরেন্ট টোরেন্ট ডাউনলোড অনলাইন ডাউনলোড অনলাইন, তো আমরা এখানে অনেকগুলো অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবো। তো আমার কাছে সবগুলো ওয়েবসাইটের মধ্যে সবগুলো ওয়েবসাইটেরই একটা বাজে জিনিস দেখা গেছে, তো সেটা হচ্ছে যে জেডবি এক্সেলে যদি আমি যাই তাহলে দেখবো যে এখানে 1 GB পর্যন্ত ওরা মানে কি ফ্রি মেম্বারশিপে দিচ্ছে, তো যেটা আমার কাছে খুবই বোরিং বা বিরক্ত লাগছে। কারণ 1 GB ফাইল মানে এটা খুবই কম, অনেক সময় দেখা যায় যে 2 GB 3 GB 5 GB পর্যন্ত বা 4 GB পর্যন্ত ফাইল লাগতে পারে একটা মানুষের। মুভি ডাউনলোড করতে গেলে একটা মুভি তো 2 GB বা 1 GB নিচে হয়ই না সাধারণত, ভালো মানের মুভি ডাউনলোড করলে 1 GB, আর বিশেষ ক্ষেত্রে কোর্স ডাউনলোড করলে তো অ্যাটলিস্ট 3 GB। তো সুতরাং আমরা জেডবিগ জেডে যাবো না, আমরা আজকে আসবো একটা সুন্দর একটা সাইটে। তো সাইটটার নাম হচ্ছে যে বাইট বিএক্স একটা সাইট আছে, তো এই বাইট বিএক্স সাইটে যাব। দেন এখানে একটা রেজিস্ট্রেশন করে ফেলবেন, আমি রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না। দেন আমি এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিবো, এটা ক্লিক করলাম, দেন কপি লিঙ্ক লোকেশন এটাতে ক্লিক করবো। এখান থেকে ক্লিক করার পরে অ্যাড এ টোরেন্ট ফাইল অর ম্যাগনেটিক লিঙ্ক আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি ওই যে লিঙ্কটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরে এখানে গো দিব। দেন গো দিলে এটা অ্যাডেড টু সাকসেসফুলি হয়ে যাবে। দেন সাকসেসফুলি হলে যেহেতু আমার আগে থেকে এটা এই ফাইলটা দেওয়া আছে, তো আপনাকে দুইটা অপশন দিবে, ডাউনলোড অ্যাজ এ জিপ। তো একটা একটা অসুবিধা আছে, সেই অসুবিধাটা হচ্ছে যে যদি আপনি প্রিমিয়াম ইউজার না হন, তাহলে আমি দেখাচ্ছি অসুবিধাটা কি। যখন ফ্রি প্ল্যানিং এর মধ্যে খেয়াল করে দেখেন যে ডাউনলোড আপলোড স্পিড 100 KB/s, এটা একটা বড়ই অসুবিধা। তো আমরা আজকে দেখবো যে IDM এর মাধ্যমে ডাউনলোড করবো, আমরা আমাদের প্রত্যেকটা ফাইলকে IDM এর মাধ্যমে ডাউনলোড করবো, অ্যান্ড খুব স্পিডে ডাউনলোড করবো ইনশাল্লাহ, ঠিক আছে, দ্রুততার সাথে ডাউনলোড করে নিবো। তো আমি এখানে স্টোরেজে চলে আসি, আসার পর এখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন। দেন ডাবল ক্লিক করলে দেখবেন যে এখানে একটা অপশন চলে আসছে, এখানে ভিতরে যতগুলো ফাইল আছে সেই ফাইলগুলোকে আমরা দেখতে পারতেছি ইজিলি। আর যে ফাইলগুলো আসলে মূলত মানে কি ভিডিও ফাইল, তো সেই ফাইলগুলো এখানে পাশে প্লে বাটন আসছে, আর যেগুলো ভিডিও ফাইল না সেগুলো ডাউনলোডের একটা অপশন দিচ্ছে, তো আমরা ডাউনলোডে ক্লিক করবো। দেন ডাউনলোডে ক্লিক করলে এটা একটা HTML ফাইল, তো আমরা এটা খুব দ্রুত হয়ে যাবে আশা করি, এটা আমরা নর্মালি ডাউনলোড দিয়ে দিবো। আরেকটা এখানে ডাউনলোড আছে, এই অপশনটাও ক্লিক করে দিই, এটাও ডাউনলোড হয়ে যাবে। আমরা একটা একটা করে কিন্তু ডাউনলোড করে নেবো ইনশা। এই যে দেখছেন আমার কিন্তু IDM আগে থেকে দেওয়া আছে, তো আপনারা IDMটা ডাউনলোড করে নেবেন, IDMটা ডাউনলোড করে নেবেন, আমি আশা করছি আপনারা IDM ডাউনলোড করে নেবেন। IDM সাইলেন্ট 3.6.2 একটা আছে, ওইটা ডাউনলোড করলে আশা করি ভালো হবে। তো আপনারা যদি IDMটা ডাউনলোড করতে না পারেন সমস্যা নাই, আমি আপনাদেরকে IDM এর ক্র্যাক ভার্সনটা দিয়ে দিব ডিসক্রিপশনটার নিচে। তো আমি দেখেন এখন এটা কিভাবে ডাউনলোড করি, ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দিলে দেখবেন একটা অপশন আসবে, যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ট্রোডাকশন, এখন যদি আমি এটা সেভ দেই, সেভ দিলে দেখেন কি হয়, সেভ দিলে দেখবেন এখানে ডাউনলোডে দেই, এখানে 59 স্পিডটা দেখেন, স্পিডটা দেখেন, স্পিডটা দেখছেন, এটা কিন্তু খুব কম স্পিড। তো এভাবে ডাউনলোড হইতে গেলে প্রত্যেকটা খুব সময় লাগবে, তো আমি এটা ক্যান্সেল করে দিই। দেন আমি আবার ডাউনলোড দিই, দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আসছে, এই যে বক্সটা, আমি এখানে ডাউনলোড করবো না, আমার IDM এর সাহায্যে এখানে একটা অপশন চলে আসছে ডাউনলোড ভিডিও ফ্রম দিস পেজ। তা আমি কী করবো এখন, এটা এখান থেকে ক্লিক করে দেবো। দেন এখন আমি স্টার্ট ডাউনলোডে দিব, এইভাবে দেখেন ডাউনলোড এই যে কত দ্রুত, এখন ট্রান্সফার রেট কত, 400 KB, 400 KB/s, কিন্তু ওদের যে সাইটে স্টোরেজে যে দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম
এই যে ওদের 100 KB স্পিড পর্যন্ত দেওয়া আছে, তা আমরা কিন্তু সেই স্পিডটা হ্যাক করতে বা বলতে পারেন যে আমরা সেই এটা ব্রেক করতে সক্ষম হয়েছি। তো সুতরাং আমরা এটা ব্রেক করে এইভাবে ডাউনলোড করব। যদি 2 GB-র উপরে ফাইল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম কিনতেই হবে। অ্যান্ড আমার কাছে যেটা ভালো লাগছে বাইট বিএক্সের একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে বাইট বিএক্স মোটামুটি অনেক ভালো একটা সাইট, যেটা আমার কাছে ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগে আমি সেটা জানি না, ইউজের উপর আসলে নির্ভর করে যে কে কেমন ভাবে ইউজ করতেছে। তো সুতরাং আশা করি যে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। আমি আরও একটা ডাউনলোড করে দেখাই দিচ্ছি, যেমন ধরুন আমার এটা ডাউনলোড করা লাগবে। একটা জিনিস খেয়াল করবেন, যেগুলো ভিডিও ফাইল সেগুলো কিন্তু প্লে আসবে, অর্থাৎ আপনি চাইলে এখানে ভিডিওটা প্লেও করতে পারবেন। আমাদের এইখান থেকে কিন্তু ডাউনলোড দিব না আমরা, আমরা ডাউনলোড ভিডিও ফ্রম দিস পেজ এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এটাতে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের স্পিডটা মূলত হ্যাক হবে, আদারওয়াইজ আমাদের স্পিডটা কিন্তু ওই 100 KB-র মধ্যে থাকবে, যা কিন্তু একটু চরম বিরক্তিকর জিনিস। সুতরাং আমার মনে হয় আপনাদের অনেক বোরিং লাগতেছে, কারণ অনেক সময় হয়ে গেছে একটা ভিডিও, আর এত লম্বা ভিডিও আসলে কি বলবো, অন্যদের কাছে ভালো না লাগার কথা, তারপরেও একটা জিনিস শিখতে গেলে একটু সময় দিতে হয়। তো সুতরাং আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন। আমার জাস্ট উদ্দেশ্য ছিল যে আপনাকে কাজটা কীভাবে করতে হয় সেটা দেখানো, আর বাকি কাজগুলো আপনারা ইনশাল্লাহ ধীরে ধীরে করতে করতে শিখে যাবেন। আমি এরপরে আরও টোরেন্টের ভিডিও নিয়ে আসবো, টোরেন্টের একটা প্লেলিস্ট হবে, কীভাবে আপনারা টোরেন্ট থেকে কোন কোন টোরেন্ট সাইটগুলো আসলে ফ্রিতে ভালো, সেই টোরেন্টের উপর আমি একটা ভিডিও নিয়ে আসবো, আশা করছি একটা প্লেলিস্ট নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন আমার জন্য।